হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো 2012 সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা আরো জানতে পারবো 2012 সালে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি আয় করেছিল। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নেই। প্রথমেই আমরা দেখে নেব 2012 সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। 2012 সালে বছরের শুরুতেই মুক্তি পায় মারুফের চ্যালেঞ্জ সিনেমা। এরপরে মুক্তি পায় ফিরে এসো বেহুলা, বদলা, রক্তে ভেজা বাংলাদেশ, আই লাভ ইউ, জীবনে তুমি মরণে তুমি, লাল টিপ, এক জনমে কষ্টের প্রেম, রাজা সূর্য খা, পালাবার পথ নেই, বাংলাদেশি, এক টাকার দেন মহর, কারিগর, মানিক রতন দুই ভাই, জি হুজুর, উত্তরের সুর, এক মন এক প্রাণ, অন্তরে প্রেমের জ্বালা, বাজারের কুলি, চারুলতা, দ্য স্পিড, বাংলা ভাই, আত্মগোপন, ভালোবাসা সেন্ট মার্টিনে, ও আমার দেশের মাটি, পাগলা হাওয়া, সন্তানের মতো সন্তান, সংগ্রাম, দোস্তি দুশ্মনী, কমন জেন্ডার, মোস্ট ওয়েলকাম, খোদার পরে মা, মাই নেম ইজ সুলতান, ঢাকার কিং, সে আমার মন কেড়েছে, তুমি আসবে বলে, হঠাৎ সেদিন, আত্মদান, ঘেটুপুত্র কমলা, দুর্ধর্ষ প্রেমিক, ভালোবাসার রং, জিদ্দি মামা, 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না, ডন নাম্বার ওয়ান, স্বামী ভাগ্য, জিদ্দি বউ, শিউলি মনে, অবুজ প্রেম, সন্ত্রাসী ধর, লাভ ইন জঙ্গল, তোমার সুখী আমার সুখ, চোরাবালি, পিতা, নাইওরি। 2012 সালে সর্বমোট 55টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এবার চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই 55টি চলচ্চিত্রের মধ্যে কোন 10টি চলচ্চিত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দুর্ধর্ষ প্রেমিক সিনেমা। এম বি মানিক পরিচালিত দুর্ধর্ষ প্রেমিক, এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, রেবেকা, শিবা সানু, সাদেক বাচ্চু, হারুন কিসি, মিশা সদাগর সহ আরো অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বাজারের কুলি সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত বাজারের কুলি, এই ছবিতে অভিনয় করেছেন ডিপজল রাশি, নিপুন, আলেকজান্ডার বউ, নিশু, আমান খান, আন্না, রেহেনা জলি, শিবা সানুষ, জামিনুর রহমান, শাখা, সুব্রত, সিরাজ হায়দার, কাবিলা, সোমা, ডিজে সুহেল, আদিল, মিজু আহমেদ, মিশা সদাগর সহ আরো অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমার চ্যালেঞ্জ সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত আমার চ্যালেঞ্জ, এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, সাহারা, মেহেদি, পাপড়ি, কাজী হায়াত, রেহেনা জলি, গাঙ্গুয়া, ডন, শিবা সানু, ইলিয়াস কুবরা, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু, মিশা সদাগর সহ আরো অনেকেই। 7 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মানিক রতন দুই ভাই সিনেমা, কাজী হায়াত পরিচালিত মানিক রতন দুই ভাই, এই ছবিতে অভিনয় করেছেন ডিপজল রাশি, মারুফ, তোমা মির্জা, কাজী হায়াত, মিজু আহমেদ, ডিজে সুহেল, পলি সহ আরো অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মাই নেম ইজ সুলতান সিনেমা। এফ আই মানিক পরিচালিত মাই নেম ইজ সুলতান, এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, জেমি, মৌ, আহমেদ শরীফ, রিনা খান, প্রবীর মিত্র, রেহেনা জলি, ডন, শিবা সানু, ইলিয়াস কুবরা, গান গাঙ্গুয়া, সাঙ্গু পাঞ্জা, মারুফ, কাজী হায়াত, মিশা সদাগর সহ আরো অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ঢাকার কিং সিনেমা, শাফি উদ্দিন শাফি পরিচালিত ঢাকার কিং, এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, নিপুন, আহমেদ শরীফ, ইলিয়াস কুবরা, গাঙ্গুয়া, শিবা সানু, সিরাজ হায়দার, রেবেকা, মিশা সদাগর সহ আরো অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে
জায়গা করে নিয়েছে মোস্ট ওয়েলকাম সিনেমা। অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম, এই ছবিতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, রাজ্জাক, সুহিল রানা, বাপ্পারাস, রাধিকা, আহমেদ শরীফ, কাবিলা, মিশা সদাগর, ভুসলি সহ আর অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভালোবাসার রং সিনেমা। শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং, এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, পূজা চেরি, রাজ্জাক, অমিত হাসান, কাবিলা, নাসরিন, আসিফ ইকবাল, সুব্রত, রেবেকা, ইলিয়াস কুবরা, শিবা শানু, সিরাজ হায়দার, মিজু আহমেদ, বিপাশা সহ আর অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সন্তানের মতো সন্তান সিনেমা। শাহিন সুমন পরিচালিত সন্তানের মতো সন্তান, এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, রত্না, অমিত হাসান, সানাই, আলীরাজ, ডলি জহুর, কাবিলা, নাসরিন, কমল, জামিলুর রহমান, শাখা, নূতন, মিশা সদাগর সহ আর অনেকেই। 2012 সালে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে খোদার পরে মা সিনেমা। শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা, এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, মিশা সদাগর, কাজী হায়াত, সাদেক বাচ্চু, ডন, কাবিলা, নাসরিন, কমল, সাঙ্গু পাঞ্জা, ববিতা সহ আর অনেকেই।